জুমার খুতবা শুনতে শুনতে যদি ঘুম আসে, জায়গা চেঞ্জ করে উজু করে মুখে পানির ঝাপটা দিয়ে অন্য জায়গায় বসা সুন্নাত। সুবহানাল্লাহ কইবেন না, কি সুন্দর ইসলাম! মাঝে মাঝে জুমার খুতবা শুনতে গেলে ঘুম আসে না, নাই জুমার দিন ঘুমাই নাই এমন কোন আল্লাহর ওলি আছে নাকি এই জায়গায়? আমি কত ঘুমাইছি ছোটবেলা, মসজিদে ঢুকলেই খালি ঘুম আসছে, রহমতের ঠেলায় খালি ঘুম আছে না নাই? রহমতের বাড়ি ধারা ঝিরি ঝিরি যখন পরিষিত হয় তখন আমাদের ঘুম চলে আসে। বিষ্ণু বলেছেন, যার ঘুম চলে আসে সে যেন জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় বসে, কিংবা মুখে পানির ঝাপটা দিয়ে আসে, কিংবা আবার যেন অজু করে নাশাতা তার প্রাণবন্ত একটা হৃদয় নিয়ে খুতবা শোনা শুরু করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। আবার বিষ্ণু বলেছেন, নামাজ পড়ার সময় কারো যদি ঘুম আসে সে যেন ঘুমিয়ে নেয়। নামাজ পড়ছেন আবার ঘুমাচ্ছেন, বিষ্ণুমী বলেন নামাজ চলাকালীন ঘুম আসলে নামাজ পড়বেন, আগে ঘুমাবে, কারণ সে যদি ঘুমের ঝিমুনির মধ্যে থাকে আল্লাহর প্রশংসা করার পরিবর্তে সে আল্লাহরে গালি দিয়ে বসবে। করতেছে প্রশংসা চাইবে কিন্তু মুখ দিয়ে চলে আসবে কি? গালি। মানুষের চাহিদা ডিমান্ড, হিউম্যান ডিমান্ডকে আল্লাহ কত গুরুত্ব দিয়েছে। আবার বিষ্ণুমী বললেন, ইদা জা আল আইশা ওয়াল আশা মাআন কদ্দিমুল আশা ক্বাবলা আল ইশা। এশা আশা দুইটা যদি একসাথে চলে আসে, এশার আগে আশা খায়া ফালাও। এশা মানে রাতের শেষ নামাজ, মানে এশার নামাজ। এশা মানে কি নামাজ? রাতের নামাজ। আর আশা মানে রাতের খাবার, সাপার অথবা ডিনার। রাতের খাবারকে আরবিতে কি বলে? আশা। আর এশার নামাজ আরবিতে কি বলে? এশা। তো বিষ্ণু বললেন, এশা আর আশা দুইটা যদি একসাথে আসে, আগে আশা খাইয়া লও পরে এশা বইর, কারণ আশা ধুইয়া মানে বিরিয়ানির প্যাকেট থেকে যদি নামাজে দাঁড়াও মন চলে যাবে ওইখানে, কি রে আমি কি ঠ্যাং পাইলাম না রান পাইলাম, খাবার কি গরম না ঠান্ডা, আমার প্যাকেট আছে তো না নিয়ে গেল কেউ, টেনশন আছে না নাই? এজন্য এশা আশা একসাথে হইলে আগে আশা খাও। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বিষ্ণুই বললেন, বেশি বেশি দোয়া করবা, জুমার দিন দোয়া করলে কবুল করে কে? বিষ্ণুই বলেছেন, জুমার দিনে ইন্না ফিল জুমাআতি সাআহ লা ইওয়াফিকুহা আব্দুন ইল্লা আ'তাহা। জুমার দিনে এমন একটা মুহূর্ত বা ক্ষণ আছে, ওই মুহূর্তে যে যাই চাবে আল্লাহ তাই দিয়ে দিবে, কিন্তু এই সময়টা কখন? এক একজন এক এক কথা বলেছে, কেউ বলেছে দুই খুতবার মাঝখানে খতিব যখন বসে ওই মুহূর্ত, কেউ বলেছে নামাজের আগে, কেউ বলেছে নামাজের পরে। সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে মাগরিবের আগ পর্যন্ত, বিশেষ করে কাবলা গুরুবি শাম সূর্য ডোবার আগের যে অন্তিম মুহূর্তটা, ওই মুহূর্তে আপনি আল্লাহর কাছে যাই যাবেন আল্লাহ তাই দিয়ে আপনাকে ধন্য করে দেবে। তাহলে জুমার দিনের গুরুত্ব আছে না নাই? এই সুন্নতগুলো পালন করা যাবে, আগে আগে জুমার নামাজে যাওয়া যাবে, জুমার খুতবায় অংশগ্রহণ করা যাবে, তো এই জুমার খুতবাগুলো নিজেদের জীবনের জন্য পাথর হিসেবে সংগ্রহ করতে হবে। আর খতিব সাহেব যারা আছেন তারা কনস্ট্রাকটিভ গঠনমূলক উপায়ে এই জুমার খুতবা দ্বারা সমাজটাকে আলোকিত করবেন, আমরা যেন কোরআনের আলোকে নিজেদেরকে আলোকিত করতে পারি, সমাজটারে আলোকিত করতে পারি, গোটা বিশ্বটারে আলোকিত করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নার আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই, তারপরেও এই উঠতেছেন কেন আপনারা? উঠছেন কে কে দেখি, কে কে উঠলেন? ম্যাটংগর বসেন, কেউ উঠবেন না, একসাথে বিদায় নিব। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নার আলোকে বলেছি, বানিয়ে বলি নাই, তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে, কথা বলেন মারা গেছে এখন সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন এসেছে জীবিত মানুষদের জন্য, কোরআন নিজেও জীবিত কিতাব, আলোকিত করেও জীবিতদেরকে। চিল্লায় বলেন ঠিক কিনা? কিতাবুন হাই, জীবিত কিতাব, ওয়াকিং এনসাইক্লোপিডিয়া, চলমান বিশ্বকোষ, যাই জিজ্ঞেস করবেন তথ্যের সম্ভার, তথ্য উপাত্ত আর ইনফরমেশন এই কোরআনের ভেতরে আছে না নাই? মানব সমস্যার সব সমাধান আছে, এজন্য এই বইটাকে বলা হয় দ্য প্রবলেম সলভিং মেথডোলজি। এই কোরআন আপনার সব প্রবলেমকে সলভ করে দেয়, ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথডোলজি। এটা জীবনের কোথাও সমস্যা বাধায় না, কোরআন কোথাও সমস্যা লাগায়, কথা বলেন, জট লাগায় নাকি জট খুলে দেয়? আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য কোরআনের সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই, উই শুড ইনক্রিজ দ্য অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি বুক কোরআন। যতই সম্পর্ক বাড়াবেন আপনার মর্যাদা বাড়াবে কে? সম্মানিত ভাইরা,